হ্যালো, আসসালামু আলাইকুম। শাহিন বিডি ভিজিট ওয়ার্ল্ডের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা, স্বাগতম, ওয়েলকাম দুবাই এবং বাংলাদেশ লাইভ চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা। আমি এখন আছি দুবাইতে দেইরা। আজকের মেইন যে টপিক সেটা হচ্ছে দুবাই ভিসা খুব ইজি, এবং দুবাই থেকে ইউরোপ কান্ট্রিতে যারা যাওয়ার ইচ্ছা করেন তাদের জন্য খুব ইজি। আসলে না, জিনিসটা এত সোজা না। দুবাই থেকে ইউরোপ যাবেন, কানাডা যাবেন, অস্ট্রেলিয়া যাবেন, সব কিছুতেই একটা লিমিটেশন, একটা নিয়ম কারণ আছে, সেটা বলার জন্যই আজকে আমার এই ভিডিও। তো মূলত শুরু করি, যেটা হচ্ছে যে প্রথমে আপনাকে দুবাইতে আসতে হবে। দুবাইতে এসে আপনাকে যেই প্রসিডিউর আছে, যে সেই প্রসিডিউর অনুযায়ী আপনাকে প্রথমে এখানকার একজন একটা লাইসেন্স নিতে হবে, অথবা এখানকার একটা রেসিডেন্সি নিতে হবে, এবং এখানে আপনি জব করেন অথবা বিজনেস করেন, যে কোনো একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে স্টেটমেন্ট তৈরি করতে হবে। তা 6 মাস কি 1 বছরের একটা স্টেটমেন্ট এখানে দেখাইতে হবে। তারপর এখানে দেখানোর পর আপনি এখানে এই 1 বছর থাকার পর আপনি এখানে ফ্যামিলি সহকারে আসলে বেটার, কারণ তারা ফ্যামিলি সহকারে আসলে প্রাধান্য দেয় বেশি। আর যদি ট্রাভেল হিস্টোরি তৈরি করতে পারেন, আশেপাশে যে সমস্ত কান্ট্রিগুলো আছে এগুলো ভিজিট করে আপনার ট্রাভেল হিস্টোরিটা ক্রিয়েট করতে পারেন, তাহলে আপনি যে কোনো সময় সেজেন বলেন, রাশিয়া বলেন, অস্ট্রেলিয়া, কানাডা, যে কোনো জায়গায় যাওয়াটা আপনার জন্য খুবই ইজি। তো আমি অলরেডি লাস্ট স্টেপে চলে আসছি। এখন শুধু আমার 6 মান্থের একটা ব্যাংক স্টেটমেন্ট প্রয়োজন, তারপরে আমি হয়তো বা ভিজিট করব। আর কিছু ভিজিট করা বাকি আছে আমার। ইনশাল্লাহ এই মাসে আমি আমার ড্রাইভিং লাইসেন্সটা পেয়ে যাব। তো ড্রাইভিং লাইসেন্সটা পাওয়ার পরেই আমি সবার আগে যেটা করব, যে ওমান, কাতার, বাহরাইন, তারপরে হজ করতে যাব, ওমরা হজ করতে গিয়ে তারপরে আসব। আসার পর তারপরে একটু তুরস্ক যাব, তুরস্ক থেকে আবার চলে আসবো, তারপরে আবার অন্য অন্য কান্ট্রিতে ঘোরার পরে তারপরে একটা প্ল্যানিং আছে। কিন্তু যারা নাকি বলে যে ভাই চলেন দুবাই ট্যুরিস্ট ভিসায় নিয়ে গিয়ে আপনাকে 1 সপ্তাহ 15 দিনের মধ্যেই কিংবা 1 মাসের মধ্যেই আপনাকে ইউরোপ কান্ট্রিতে ঢুকাই দেবো, ভাই না, এই কথায় কখনোই বিশ্বাস করবেন না, এবং কখনোই তাদেরকে কোনো প্রকারে টাকা পয়সা লেনদেন করবেন না। এতে আপনি ক্ষতির সম্মুখীন হবেন। তো আমার প্র্যাকটিক্যাল যেই অভিজ্ঞতা থেকে আমি আপনাকে বলতেছি, কারণ আমি এখন দুবাইতে আসি, প্রায় 1 বছর হতে চললো। তো এই জন্যে আমি বললাম যে কারো এরকম কোনো কথায় কোনো দালালকে টাকা পয়সা দিবেন না। হ্যাঁ, তো প্রথমে আপনারা নিজেরা যাচাই করেন, বিভিন্ন ইউটিউব আছে সেগুলো যাচাই বাছাই করে তারপরে একটা ডিসিশন নেবেন। দুবাই অনেক সুন্দর একটা দেশ, এখানে টাকা ইনকাম করাও খুব সোজা। এখানে অস্ট্রেলিয়া, কানাডার মতো সমস্ত ফ্যাসিলিটিস হয়তো নাই, হয়তো বাচ্চাদের লার্নিং ফ্যাসিলিটিস নাই, কিংবা আপনার মেডিকেল ফ্যাসিলিটিসটা আছে, ইন্স্যুরেন্স করা থাকলে আপনার কিছু পার্সেন্টেজ কমিয়ে দিবে, তবে এখানকার ইনকাম সোর্সটা খুব ভালো। দুবাইতে ইনকাম সোর্সটা মোটামুটি খুব স্ট্যান্ডার্ড। আর ইউরোপ কান্ট্রির কথা তো আমি যাই নাই, তবে যে সমস্ত আমি এই ইউটিউব চ্যানেল থেকে যে স্টাডি করলাম তাতে দেখলাম যে ওইখানে মোটামুটি ভালোই, কিন্তু প্রচণ্ড শীত প্রধান দেশ বলে আমার কাছে একটু কেমন ই লাগতেছে যে সেখানে সার্ভাইভ করাটা কতটা সোজা হবে, কারণ যে পরিমাণ বরফ জমে থাকে রাস্তায় আর যে সারাক্ষণই ঠান্ডা। কিন্তু এটা আমাদের ইউরোপ, এই দুবাই হচ্ছে আমাদের এশিয়া কান্ট্রি। হ্যাঁ, এখানে আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, নেপাল, পাকিস্তান এরকম মানে ওয়েদারটা সিমিলারই, প্রায় একটু খালি গরমটা একটু টেম্পারেচারটা বেশি, যেমন আমাদের দেশে 40-50, এখানে 50-60, এই এছাড়া আর কিছু না, 30-40-50। হ্যাঁ, এরকম তো বাংলাদেশেও অনেক সময় বাইরে বেরোলে গরম থাকে, যেমন এখন গরম হওয়া। আজকেও আমি একটা জায়গায় একটা মিটিং করে আসলাম, আশা করি সাকসেসফুল হয়েছি, ভালো হয়েছে, আগামীকালকে সকালবেলা আবার যেতে বলছে। তো দুবাই ভিসা খুব সোজা। হ্যাঁ, এগুলো এই সমস্ত প্রলোভনে পরে কাউকে টাকা দিবেন না। এই মুহূর্তে কিন্তু সমস্ত ফ্লাইট বন্ধ, কবে চালু হয় তার কোনো নিশ্চয়তা এখন পর্যন্ত গালফ নিউজ থেকে এখন আমরা পাই নাই। হ্যাঁ, তবে আমি এতটুকু বলতে পারি, কেউ যদি দুবাইতে আসতে চান, কেউ যদি দুবাই এসে ভিসা লাগিয়ে 6 মাস 1 বছর স্টে করতে চান, সেই প্রেক্ষিতে যতটুকু সহযোগিতা দরকার আমার পক্ষ থেকে আমি করতে পারবো। যেমন আমার সিগনেচার কার্ড আছে আমার, যেমন আমি 100% ওনার, আমার যে বিজনেস ওপেন করছি আমি, হ্যাঁ, শাইন
যে আমি একটা এলএলসি ওপেন করছি, সেটাতে আমি নিজে একাই ওনারশিপ। আমার কোনো সবাই তো দুইজন করে পার্টনার নিয়ে করে, পার্টনারশিপ করি না, আমি সিঙ্গেল একাই। তো আমি ইচ্ছা করলে আমি যে কাউকে ভিসা লাগিয়ে দিতে পারবো এবং তাকে মিনিমাম 6 মাস এখানে স্টে করার পর তার ট্রাভেল হিস্ট্রি ভালো করে তারপর সে যে কোনো দেশে ইচ্ছা সেই দেশেই মুভ করতে পারবে। এখানকার অ্যাম্বাসিতে দাঁড়াইলেই তাকে যে প্রসিডিওরগুলো আছে কিচ্ছু না, কোনো প্রকারের দালাল কিংবা কোনো, তবে হ্যাঁ যারা নাকি অ্যাম্বাসেডরে যারা নাকি পারদর্শী তাদের হেল্প নেওয়াটা উচিত, যেমন আপনার পেপার্সগুলো আপগ্রেড করা আছে কি না। কিন্তু আমার মতে এগুলোও লাগে না। আপনি যে কী আপনার কী আছে, পাসপোর্ট, হ্যাঁ, তারপর আপনি দুবাইতে যেখানে থাকেন যে বাড়িটাতে আছি আমি, সে যে বাড়িটা আমাকে 1 বছরের জন্য একটা একটা কন্ট্রাক্টে আছে সেই পেপার্স, তারপরে এখানে ব্যাঙ্ক স্টেটমেন্ট, হ্যাঁ, 6 মাসে আপনি যে ব্যাঙ্ক স্টেটমেন্ট হচ্ছে একটা জরুরি জিনিস। এখানে আপনি মিনিমাম 20-30 হাজার দেরহাম, আর যদি 50-60 হাজার কি 1 লক্ষ দেরহাম থাকে তাহলে বেটার, কারণ আপনি যেহেতু একটা দেশে ট্রাভেল করতে যাবেন, ইউরোপ কান্ট্রিতে 1 সপ্তাহের জন্য 15 দিনের জন্য আপনি ট্রাভেল দেখাবেন, তো তখন আপনাকে দেখাবে যে আপনি ওখানে খরচ করবেন, এতদিন ঘুরবেন থাকবেন খরচটা কোথায় আছে আছে কি না। আর একটা জিনিস হচ্ছে যে আপনাকে এনশিওর করতে হবে অ্যাম্বাসিডরকে যে হ্যাঁ আমি তোমার ওই দেশে গিয়ে থাকবো না, আমি ঘুরতে যাব। আমার এরকম একটা মেন্টালিটি যদি থাকে তাহলে আপনাকে আমার মনে হয় না দুবাই থেকে কেউ মানে ভিসা রিফিউজ হওয়ার চান্স খুব কম। এখানে ম্যাক্সিমাম লোকই সাকসেস হচ্ছে ইউরোপ কান্ট্রি যে কোনো কান্ট্রিতে ঢোকার জন্য। তো আমি এটাই বলবো যে দুবাই খুব সুন্দর একটা জায়গা, হ্যাঁ, 5 ওয়াক্ত নামাজ আজানের ধ্বনি, প্লাস এখানকার রাস্তাঘাট নিট অ্যান্ড ক্লিন, হ্যাঁ, যেটা নাকি আপনারা আমার পেছনে দেখতে পারতেছেন যে রাস্তা, হ্যাঁ, সিগনাল সব কিছু ইউরোপ কান্ট্রির মতো পুরো সব কিছুই ঠিক আছে। শুধু একটাই প্রবলেম, ওদের দেশে বরফ পড়ে, এদেশে বরফ পড়ে না, এদেশে একটু গরম। যাই হোক, আপনারা তো এটা বুঝতেই পারতেছেন আমার কথায়। তো আমি আপনাদেরকে এতটুকুই বলবো, যদি কারো প্ল্যান থাকে ইউরোপ কান্ট্রি যাওয়ার, তবে বাই রোডে ভাই ভুলেও কোনো চেষ্টা করেন না, কারণ সেটা অনেক রিস্ক। হ্যাঁ, আমি এমনও কিছু খবর পাইছি যারা বাই রোডে ইউরোপ যাওয়ার সময় অনেকেই বেশিরভাগই মানে নিখোঁজ হয়ে যায়। তাই আমি বলবো যে ওরকম রিস্ক নেওয়ার কোনো প্রয়োজন নাই, হ্যাঁ, জীবনের মূল্য অনেক। আপনারা আস্তে ধীরে প্ল্যান করেন, আপনাদের এত ইংলিশ জানা থাকতেই হবে, কোনো প্রয়োজন নাই, হ্যাঁ, আপনার ট্রাভেল হিস্ট্রি ভালো হতে হবে, আপনি কিছু টাকা পয়সা থাকলেই হবে, আপনি দুবাই আসেন, আপনাকে সুন্দর একটা জায়গায় একদম অল্প, যেমন আমার এখান থেকে একদম সিম্পল একটা ভিসা লাগান, একটা ভিসা লাগিয়ে আপনি 6 মাস 1 বছর স্টে করেন, তারপরে আমার কাছ থেকে একটা এনওসি নেবেন, এনওসি নেওয়ার পর 6 মাস পরে কিংবা 1 বছর 6-7 মাস কি 1 বছর ম্যাক্সিমাম 1 বছর কি 6 মাস হলেই চলে, 6 মাসের ব্যাঙ্ক স্টেটমেন্ট তারা দেখতে চায়, সেটা হলেই চলে। তারপরে আপনারা যে কোনো একটা জায়গায় ঢুকতে পারেন, অথবা এখান থেকে আপনারা মাল্টা, তারপরে মানে সেনজেনভুক্ত কান্ট্রিগুলোতে যাওয়া সবচেয়ে ইজি, এখানে কোনো ট্রাভেল হিস্ট্রিও লাগে না, হ্যাঁ, 6 মাসের ব্যাঙ্ক স্টেটমেন্ট থাকলে হচ্ছে, আপনার টাকা কাছে অ্যাকাউন্টে টাকা আছে, দ্যাটস এনাফ ফর ইউ। ওকে, তো আমি এই জন্যই বললাম যে যদি কারো এরকম কোনো প্ল্যান থাকে কোথাও অন্য কোনো কান্ট্রিতে যাবেন তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি আপনাদেরকে যতটুকু পারি সহযোগিতা করব। আমি কোনো ব্রোকার না, আমি এইসব করে কোনো পয়সা ইনকাম করার আমার কোনো ইচ্ছা নাই, তবে আমি বাংলাদেশি চাই যে বাংলাদেশি ভাইয়েরা যারা নাকি ইচ্ছা আছে, টাকা আছে, বাইরে কান্ট্রিতে যাওয়ার মতো ধৈর্য আছে, হ্যাঁ, তারা আসতে পারেন। আপনি আর কিছু পারেন না পারেন, যদি ড্রাইভিংটাও জানেন, দুবাইতে এসে আপনি ড্রাইভিং জানলেও আপনি মাসে 2-4 লাখ টাকা কামাইতে পারবেন, এতটুকু ইজি ওয়ে আমি বলে দেব। মোটর সাইকেল চালাইলেও আপনি 2-4 লাখ টাকা কামাইতে পারবেন, হ্যাঁ, 2-1 লাখ টাকা কামানো কোনো ব্যাপার না। তাই আর কি সহজ একটা ওয়ে বললাম, প্রথমে দুবাইতে আসতে হবে, দুবাইতে এসে আপনাকে ব্যাঙ্ক স্টেটমেন্ট তৈরি করতে হবে, তারপর আপনাকে এখানে যে একটা এটাকে বলে দেওয়া কারেন্টের পানির বিল, আমরা যেমন মান্থলি দিই, এরকম একটা পারমানেন্ট একটা বিলের অ্যাকাউন্ট বিল থাকতে হবে। তা ব্যাঙ্ক স্টেটমেন্ট তো বললাম, আমি কত টাকা স্টেটমেন্ট আপনাকে দেখাইলেই আপনি এমবিসির দাঁড়াইলে তারা আপনাকে জিজ্ঞেস করবে কেন যাবা, শর্টকাটে কিছু প্রশ্ন জিজ্ঞেস করবে, আপনি যতটুকু জিজ্ঞেস করবে ততটুকু প্রশ্নে অ্যান্সার দেবেন, এর বাড়তি কোনো কিছু বলার দরকার নেই। তো আশা করি খুব শীঘ্রই আপনারা এখান থেকে যদি ইউরোপ কান্ট্রিতে যেতে চান তাহলে এইভাবে যেতে পারেন। বাংলাদেশ থেকে যাওয়ার চান্স যেমন 90% খুব নেগেটিভ, কিন্তু এইখান থেকে পজিটিভ হলো 90-95%। আপনি ইউরোপ কান্ট্রিতে ঢুকতে চাইলে দুবাই থেকে এখানে সব কান্ট্রির এমবিসি এখানে আছে, এখানে যায় ওখানে ফর্ম ফিল আপ করবেন, কত 300 না 350 দেড়হাম মতো লাগে এমবিসি ফি,
হ্যাঁ, ইউরোপে, আমেরিকাতে, এই সমস্ত জায়গায় আরও জায়গা আছে, আরও কম 100-200 টাকা করেও এমবিসি ফি লাগে অনলি। দাঁড়াইলেন ইনশাল্লাহ হয়ে যাবে। তো আপনারা যদি কোনো প্রকার সহযোগিতা প্রয়োজন হয় আমাকে মেসেজ করবেন, আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। হ্যাঁ, আপনার হয়তো উপকারে আসবে, কিংবা আপনার কোনো ভাই ব্রাদার যারা আসতে চাচ্ছে, যাদের বাংলাদেশে ই করতে পারতে সার্ভাইভ করতে পারতেছে না, যারা নাকি তাদের লাইফটাকে আরও বেটার করতে চাচ্ছে, তারা ইনশাল্লাহ আমার এই ভিডিওটা তাদের উপকার হবে। সুতরাং দয়া করে আমার এই চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন, ইনশাল্লাহ সাথে থাকবেন, আমি আরও কিছু গুড নিউজ আপনাদেরকে দিব। তবে আজকে না, 21 তারিখের পর থেকে, যেদিন আমার ড্রাইভিং লাইসেন্সটা হাতে পাবো, তারপর থেকে আমি আপনাদেরকে আরও কিছু আপগ্রেড নিউজ দিব যা আপনাদের মনকে খুশি করে দিবে। তো আশা করতেছি আমার সাথেই থাকবেন। হ্যাঁ, আমার সাথে বেল সাবস্ক্রাইব করে বেল বাটনটা দিবেন, যখন আমি নোটিফিকেশান দিব সেটা চলে আসবে। এখন পর্যন্ত আমাদের কোনো নিউজ পাইনি যে কোনো দুবাই ভিসা এখনও চালু করছে কিনা, তবে অবশ্যই অতি শীঘ্রই চালু হয়ে যাবে। চালু হলে আপনারা মিয়ানটালে একটা প্রিপারেশান নিতে থাকেন, এখান থেকে যে কোনো দেশে ইউরোপ কান্ট্রিতে ঢোকার মতো মেন্টালিটিও থাকতে হবে। তবে দুবাইতে এসে আপনাকে মিনিমাম 6 মাস নিজে সার্ভাইভ করার মতো এরকম একটা মেন্টালিটি নিয়ে আসবেন, কিন্তু তাও আমি শিখিয়ে দিব একদম অল্প খরচে। হ্যাঁ, মনে করেন আপনি অল্প টাকা দিয়ে আপনি 6 মাস কীভাবে পাস করে আপনার অ্যাকাউন্টে টাকাই থেকে যাবে, কারোর সাথে শেয়ারিং এক জায়গায় থাকবেন, একটা বেড ভাড়া নিয়ে, ছোট্ট একটা বেড ভাড়া নেবেন, মাসে 300-400 টাকা নেবে, একটা রুমে একটা বেড পাওয়া যায়, এইরকম থাকবেন। আর খাওয়া দাওয়া একদম সস্তা, খাওয়া দাওয়া তো আরও সস্তা, মাসে 300 টাকা যদি যায় আপনার থাকায়, খাওয়া দাওয়া আরও অনেক সস্তা। তো এরকমই যদি যায় তো 300-1800 কি 2000 দেড়াম গেল, 2000 দেড়াম গেল, 50,000কে 1 লক্ষ টাকা ম্যাক্সিমাম আপনি ঘোরাঘুরি করলেন, 1 লক্ষ টাকা বাংলাদেশি টাকায় যদি খরচ হইলো 6 মাসে, 1 লক্ষ টাকা খরচ হলো, বাকি 6 মাস পর আপনি স্টেটমেন্টটা স্ট্রং করে আপনি লেনদেন করবেন, ওঠানামা করবেন, ব্যাঙ্ক ট্রানজ্যাকশন করবেন, হ্যাঁ, ব্যাঙ্কে টাকা উঠাবেন, আবার 2 দিন পরে আবার গিয়ে জমা দিবেন, সাথে সাথে জমা দিলে তারা বুঝতে পারে। এভাবে স্টেটমেন্টটা আপনাকে 6 মাসের মধ্যে স্ট্রং করতে হবে, তারপরে মোটামুটি আপনি একটা ভালো পর্যায়ে চলে যাবেন। তো আশা করি আজকে আমি যতটুকু আপনাদেরকে বললাম এটাতে আপনি অনেকটা উপকৃত হওয়ার হবেন আশা করতেছি। তো ভবিষ্যতে আমি এরকম আরও কিছু সুন্দর সুন্দর ভিডিও আপলোড করব। তো দয়া করে আমার এই চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ইনশাল্লাহ আজকের মতো এখানেই বিদায়। আসসালামু আলাইকুম।